জমি মাফিয়ার তকমা মোছাতে এবার স্বর্গীয় বুধ সিং দাসের ছেলে ও মেয়ে পক্ষের বংশধরেরা একজোট হয়ে প্রতিবাদ করল। তাদের দাবি, এলাকার পঞ্চায়েতের স্বামী মিথ্যা অভিযোগ করেছে এই জমি নিয়ে। রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের নাওয়াপাড়া গ্রামে একটি সেচ দপ্তরের জমি খালি পড়েছিল দীর্ঘদিন ধরেই, আর এই জমির যাবতীয় কাগজপত্র নিয়ে নিজেদের দাবি করে স্বর্গীয় বুধ সিং দাসের ছেলে ও মেয়ে পক্ষের ওয়ারিশরা। তাদের দাবি, এই জমি সেচ দপ্তরের নয়, জমিটি আমাদের। দীর্ঘ পুরনো একটি মন্দির রয়েছে সেই জমিতে, পরিবারের সকলে সেই মন্দিরে পুজো দেয় নিত্যদিন। আমাদের না জানিয়ে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে জলের রিজার্ভার বসানো হয়েছে, যাতে সেই পানীয় জলের রিজার্ভার অন্যত্র সরানো হয়। তাই আমরা বিএলআরও, বিডিও অফিসে এবং বিন্নাগুড়ির প্রধানকেও অভিযোগপত্র জমা দিয়েছি। শনিবার বুধ সিং দাসের সকল ওয়ারিশরা কাগজপত্র নিয়ে এসে জানায়, এই জমি আমাদের পরিবারের, এই জমির সব কাগজপত্র রয়েছে। আমাদের জমিতে আমরা কাজ করব না খালি রাখবো তা আমাদের ব্যাপার, কিন্তু আমাদের জমি মাফিয়া বানিয়ে মিথ্যা প্রচার করছে একজন। দেখা হলো আপনাকে, এনাকে দিয়েছে, একাই দিয়েছে গুপ্তভাবে, আমার থেকে বোঝাপড়া করার দরকার যে কেন দিল এটা মাফিয়া কথাটা। এই জন্য আমরা আজকে মিডিয়া ডেকেছি, বুঝেছেন, এদের জন্যই মানে ডাকাডাকি হয়েছে। আমাদের জমি আমরা চাষবাস করবো না কি করবো সেটা আমাদের ব্যাপার, ওর এটা বড় এখানে আসার দরকারটা কি পড়েছে এখন কি হলে ভালো হয়, এখন ও কেন আসবে এটাই আমরা চাচ্ছি। জলের কল বসাইছে, জলের কলটা যেন উঠাই নিয়ে যায়, এটাই চাচ্ছি আমরা। তো ওনার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ করেছেন? ওনার বিরুদ্ধে কি লিখিত, আমি ভাবছি এমনি আসবে নিজের ভাষার মনে মনে ভাবি, আমাদের গ্রামে ও যে এত বড় ভাববে সেটা আমরা ভাবতে পারিনি। এখন আপনারা জমিতে নিজের কাজ করতে চান? হ্যাঁ, নিজে কাজ করতে চাই বা আমাদের ইচ্ছা, আমাদের জমি আমরা যেটা মন সেটাই করতে পারি, বাড়িও করতে পারি, বিক্রিও করতে পারি। তার ওখানে ওর আসার এখানে না গলার দরকার নেই তো, নাকি? আপনার জমিটা যদি কেউ না গলাইতে আসে সেটা কি আপনি মেনে নেবেন? সেটা আমরাও চাচ্ছি, কেন ও আসবে না গলাতে, এটাই আমরা বলতে চাই। এর থেকে আর বেশি বলবো না যে আমরা নাকি মাফিয়া, কিন্তু আমরা মাফিয়া না। আমরা এই দীর্ঘদিন ধরে আমরা এই আমার পিতা ঠাকুরদাদা এই জায়গা, আমরা কী করে মাফিয়া হলাম? যে বলেছে মাফিয়া সে আসে দেখাও, সে মাফিয়া না, আমরা মাফিয়া। কেন এইটা বললো আমরা মাফিয়া, এই প্রতিবাদ আমরা চাই। আচ্ছা, এই জমির কী কী আছে তোমার? আমার কাছে সব আছে। কী কী আছে তো? এলআর আছে, আরএস আছে, সব আছে। এই জমিটা আসলে কার? আসলে আমাদের জমি, আমার ঠাকুরদাদার জমি, আমার বাবার জমি। এতদিন ধরে ফাঁকা পড়ে আছে, আমাদের কাজে লাগেনি, সেই জন্য আমরা কিছু করিনি। এখন আমাদের সবাই আর সবার পয়সার দরকার, টাকা দরকার, মানে খুব প্রয়োজন। সেই জন্য আমরা বলছি যে না, জায়গাটা একদম আমরা তদন্ত করি, যে কোনো হোক, হ্যাঁ কাজে লাগানো, হ্যাঁ কাজে লাগানোর জন্য। তা কেউ কি বাধা দিচ্ছে? বাধা এখানে কেউ দিচ্ছে না, এখানে কেউ বাধা দিচ্ছে না। এখানে যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের স্বামী সুজন রায়, সে আমাদের জন্য, সে আমাদের এখানে মাথাগুলো কাটছে কেন? উনি তো আমাদের কেউ না। আমরা চালাকি রায় সরকারি জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে বলে আমি এটা সরকারি এসডিও জুনিয়র ইঞ্জিনিয়ার তিস্তা প্রজেক্টের জানাচ্ছি, এবং ওনারা বলে বিএলআর অফিসকে দিয়েছে। তো ওরা এখন নতুন করে দেখছি, নতুন করে জমিতে আসতেছে, বাড়ি দেখাচ্ছে বিক্রি করবে বলে, তার জন্য আমি ইয়েতে মিডিয়াতে দিয়েছি যে তিস্তা প্রজেক্টের যে জমিটা সেটা যদি এভাবে দখল হয়ে যায় তাহলে আরও তো তিস্তা প্রজেক্টের জমি আসে, সেই সমস্ত জমি আমাদের গ্রামের যারা উদ্বস্ত, যাদের জমি জায়গা নাই, তারা যদি এটা উদ্ধার করতে না পারে সরকারি আমাদের তিস্তা প্রজেক্ট, তাহলে এই জমিগুলো সব দখল করে তারা বাড়ি করবে, তাই না? এটাই আমার। আচ্ছা, আমি দেখলাম আপনার কলের পিছনে যেখানে আপনারা কল বসাইছেন আর কি, ট্যাঙ্কি যেটা বসাইছেন, তার পাশে দেখলাম একটা বড় গর্ত করা আছে। হ্যাঁ, ওটা কিসের জন্য? নিজ অফিস থেকে নির্দেশ দেওয়া আছে যে পিছনে যে সমস্ত জল, ওয়েস্টের জল, যাতে নোংরা মাছি মশা না হয়, তার জন্য 2.5 ফুট ট্যাঙ্ক বসানো হবে, ওই জলটা ওখানে গিয়ে ঢুকবে এবং ওখানে মাসে মাসে ব্লিচিং দিয়ে দেওয়া হবে যাতে জলটা ওখানে আশপাশে মশা না থাকে। আচ্ছা, কাজটা তো বন্ধ আছে? হ্যাঁ, কাজটা ওরা বন্ধ করে দিয়েছে ওদের পৈতৃক সম্পত্তি বলে, আজ থেকে 50 বছর আগে তিস্তা প্রজেক্ট নিয়েছে, এখন ওদের পৈতৃক সম্পত্তি, এরা কিছু জানে না।
এদের দোষ নেই, যদিও এদের পিছনে যেটা মিডিয়া আছে তাদেরকেই আমি লিখছি, এবং ওরা কাছে সামনে আসতেছে না, পিছনে ওরা এদেরকে আগায় দিচ্ছে। তো আমি ওরা কাজটা বন্ধ করে রেখেছি, ঠিক আছে। এখন তিস্তাপুরে যেটা ভালো মনে করবে সেটা করবে। আমি চাই যে সরকারি জমি সরজমিনে তদন্ত করে সরকারি জমি উদ্ধার করার চেষ্টা সরকার করুক, সরকারি থাক, সরকারি থাক। ঠিক আছে, ধন্যবাদ।